হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন একটা সাপের মতো। অনেকেই দেখে এটাকে দেখে ভয় পাচ্ছেন, কিন্তু এটা ভয়ের কিছু নয়। এটা হচ্ছে সামান্য একটা মাছের মতোই, এটাকে খাওয়া যায়। এটা আমাদের বাঙালি ভাষায় বাংলাভাবে বলা হয়, এর নাম হয়েছে কুচা। এই কুচাটাকে সব মানুষ ধরতে পারে না, এটা যদি সামান্য সাধারণ মানুষ ধরতে যায় তাহলে অবশ্যই মানুষটা ভয় পেয়ে যায়। আর এটা আপনার ধরার সুযোগ সবসময় থাকে, আপনার রাত্রিবেলায় এটা ফসকা দিয়ে আমরা মাছ ধরে থাকি, সে ফসকা দিয়ে এটা ধরা যায়। এ দেখতে পাচ্ছেন কত বড় কুচ্ছা এটা, আমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার মাথার অংশ, এই যে মুখটা দেখতে পাচ্ছেন কেমন, আমি আরও ভালোভাবে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে আপনার নেস, এটা পিছনের সাইড, এই যে এটা পুরোটাই আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ভালোভাবে আরও, এই যে পুরোটা। আর এই যে এটা হচ্ছে আপনার মুখ, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ডান পাশের অংশ। আর যেটা হচ্ছে নেস, আমি এটাকে উল্টিয়ে ভালোভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিলাম, এখন কত বড় লম্বা হয়ে গেছে। আমি আরও ভালোভাবে করে দিচ্ছি, এবার দেখুন কত বড় দেখা যাচ্ছে। এই যে মাঝখানের অংশ, আর এটা হচ্ছে আপনার মাথা, আমি আরও ভালোভাবে দেখে দিই ওই পাশে গিয়ে। আমরা যেভাবে ধরছি এটার যে ফসকা যেখানে বিঁধে গেছে সেই অংশটা আমি দেখাচ্ছি। এই যে এই অংশটুকু আপনার ছিদ্র হয়ে গেছে, ফসকাটা যে দেওয়া হয়েছে তখন দেখুন যে কীরকম হয়ে গেছে, ভিতরে মাংসটা বের হয়ে গেছে, যে মুখের অংশ। আর যে এটা হচ্ছে আপনার যে ফসকাগুলো দিয়েছি, এই যে দেখুন যে একটা, হ্যাঁ আর এই যে একটা, একটা তিন চার পাঁচ ছয়টা, ছয়টা অংশ ডেবে গেছিলো। আমি দেখাচ্ছি এরা ভালোভাবে, এবার দেখব যে এটা কি মারা গেছে কি না, এখনও বেঁচে আছে। এখন আমি পানি ঢেলে দেব, এই যে এর পাশে দেখেন এটার ভিতরে পানি রাখা আছে, আমি এখন পানি ঢেলে দেব। এই দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি, এই দেখেন এক ছিদ্র হয়ে কোথায় গেছে গা। এটা এখনো তাজা রয়েছে, কিন্তু ছোঁয়া দিলে এটা নড়বে, যে এটা হচ্ছে তার অরিজিনাল গায়ে কালারিং। এই দেখতে পাচ্ছেন, দেখে যারা নতুন অবস্থা দেখতেছেন তাদের জন্য এই ভিডিওটি, আর যারা পুরাতন তাদের জন্য ভালোই। এই দেখতে পাচ্ছেন, আর যারা নতুন তারা অনেকেই দেখে মানে ভয় পেয়ে গেছেন, ভয় পাওয়ারই কথা। আর এই দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।